আগামী 15ই মার্চ বুধবার থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16ই মার্চ থেকে। উচ্চ মাধ্যমিকের সাথে শুরু হবে মাদ্রাসা ফাজিল পরীক্ষা। মাধ্যমিকের সাথে শুরু হবে মাদ্রাসা আলিম পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ পর্ব শেষ করতে যাবতীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। আগামী বুধবার অর্থাৎ 15ই মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16ই মার্চ থেকে। মাধ্যমিক পরীক্ষার সাথে শুরু হবে মাদ্রাসা আলিম পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে শুরু হবে মাদ্রাসা ফাজিল পরীক্ষা। এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 38,116 জন এবং উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 33,435 জন। মাধ্যমিকে 1,083টি বিদ্যালয়ের মোট 35,116 জন পরীক্ষার্থীর জন্য 162টি ভেন্যু এবং 77টি সেন্টার রয়েছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে 408টি বিদ্যালয়ের 33,435 জন পরীক্ষার্থীর জন্য 112টি ভেন্যুতে 64টি সেন্টার করা হয়েছে। সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ দাস এই সংবাদ জানান। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নমস্কার। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15ই মার্চ, সঙ্গে মাদ্রাসা ফাজিল একই সঙ্গে শুরু হচ্ছে, আর মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম শুরু হবে 16ই মার্চ। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 18 এপ্রিল, মূলত 28 মার্চই শেষ হয়ে যাবে, একটা সাবজেক্ট বাকি থাকবে। মাদ্রাসা আলিমও একই 18 তারিখে শেষ হবে, কিন্তু তাদের মূল পরীক্ষাগুলো মার্চ মাসে শেষ হয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 তারিখ শুরু হবে, 15ই মার্চ শুরু হয়ে 19 এপ্রিল শেষ হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানান, এবছর মাদ্রাসা আলিম পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা 121 জন, অপরদিকে মাদ্রাসা ফাজিল পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা 62 জন। পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যেই সবকটি ভ্যানুতে প্রশ্নপত্র এবং খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।